করিমুল্লাহপুর মোল্লাহার পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের দিনের বেলায় ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মমতাজউদ্দিন সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈবা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হাজার ও আলেমের উস্তাদ আলহাজ হাফিজ মাওলানা শওকত আলী দামাত বরকাতুম আলিয়া, আল্লাহ পাক তার প্রিয় গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান হযরত মাওলানা নূর আলম দামাত বরকাতুম, আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈবা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গুলজার হোসাইন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈবা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন মুফতি ফয়সাল রশিদী সাহেব, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বল্লা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে না আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান স্রষ্টার দরবারে কালিমাতের শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তৈয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা জেনবী আইকমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা পড়া মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আপনারা কি বেজার না বুঝে তুলেছেন? আচ্ছা, দিনাজপুরে কি পুরুষ মানুষের সংখ্যা কমে গেছে নাকি? হ্যাঁ, আজ থেকে তিন চার বছর আগেও যদি আমি পুলের হাটে ওয়াজ করতে আসছি, আমার মনে হয় আপনাদের সাথে কয়েক গুণ লোক হয়েছিল। তো এলাকায় কি অন্য কোনো সমস্যার কারণে মানুষজন কম হয়েছে নাকি? হ্যাঁ, নির্বাচন, কথা ঠিক বলছেন, নির্বাচন যে এলাকায় শুরু হয়ে গেছে সে এলাকায় একটু কোরআনের মাহফিলে শ্রোতা কমছে, কারণ একটু নেতাদের পেছনে ঘোরাফেরা করলে 2,500 পাওয়া যায়, ওয়াজ মাহফিলে আসলে পুরো ধরা, পারলে আর পকেট থেকে হুজুরেরা নেয়। এই জন্য খুব চালাক, দুনিয়াবি চালাক যারা, ওরা এখন ওই দিকে দৌড়াচ্ছে। আর হয়তো আল্লাহর কিছু পাগল আছে এলাকায়, কোরআনের কিছু প্রেমিক আছে, তারা আলেমের মহাব্বতে কোরআনের মাহফিলের মহাব্বতে এই জায়গায় বসেছেন। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে, সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো
আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিম থেকে যেহেতু অনেক কষ্ট করে আপনারা বসে আছেন আমি ডাইরেক্ট শুধু কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই কষ্ট হবে ভাই আপনাদের কোনো ঘটনা না কোনো কাহিনী না আরে অল্প সময় এত ঘটনা কাহিনী কি বা বলবো আপনাদেরকে এইজন্য ওইদিকে না যাই আমি শুধুমাত্র কোরআন থেকে কিছু কথা আপনাদের শোনাইতে চাই কষ্ট হবে বাজান মন খারাপ করবেন আপনারা কারণ আল্লাহ রাসূল বলেন মান কলা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে আল্লাহু আকবার বলেন কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল কোনো মিথ্যা কোনো ধোঁকা নাই থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কি আরো জোরে বলেন কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোঁকা নাই দ্যাট ইজ নো ডাউট বলেন আল্লাহু আকবার হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে গাইডলাইন হিসাবে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন জোরে বলেন আল্লাহু আকবার সেই কিতাবের কথা যদি আপনি আমি শুনি লাভ আছে না নাই উপকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফা ইন্নাযিকরা তানফাউল মুমিনিন সূরা যারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে বয়ান করা হয় কোরআন থেকে কথা বলা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে কম সুবহানাল্লাহ কোরআন শুনলে কাদের উপকার মুমিনদের উপকার আল্লাহু আকবার বলেন অন্য আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কোরআন শুনলে আমার কালাম শুনলে আমার আয়াতের আলোচনা শুনলে মুমিনদের ঈমানটা বৃদ্ধি পায় ঈমানটা বাইরে যায় সুবহানাল্লাহ বলেন এজন্য করে সরাসরি কোরআন থেকে কথা বলতে চাই আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের 23 নম্বর সূরা সূরাটির নাম আল মুমিনুন কি নাম আল মুমিনুন মোট আয়াত আছে 118 রুকু আছে 6টি বিশ্ব নবীর মাক্কি জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছে আমরা কথা বলবো সূরা আল মুমিনুন থেকে কোন সূরা থেকে সূরা আল মুমিনুন থেকে মুমিন কারা জোরে বলেন মুমিন কারা আমরা মুমিন না কথা বলেন না কেন আল্লাহর যারা ভিআইপি বান্দা মুমিন তাদের জন্য আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন বলুন আল্লাহু আকবার আর যারা দুনিয়াতে অবিশ্বাসী কাফের তাদের জন্য সূরা আছে না নাই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কাফেরদের জন্য আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন এরপরে যারা দুমুখ শ্বাস মুখে বলে একটা অন্তরে আরেকটা দুই নৌকায় পা দিয়া চলে বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে কি মার্কা গোলালো মার্কা ওদের নাম কি এই জোরে কর না কে ভাই আপনার কি কষ্ট পাচ্ছেন আমার কথা একটু শর্টকাট উত্তর দিবেন রাগদান করিয়েন না ওদের নাম কি হ্যাঁ হ্যাঁ সব জায়গায় তালে তাল মিলে চলে ওদের না আরো জোরে বলেন এ বাজান গো আমার ইহুদির মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না কাফেরদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মুনাফিকের জন্ম হয় আমাদের মধ্য থেকে তার মানে মুসলমানের মধ্য থেকেই মুনাফিকের জন্ম মুনাফিক সেনা বড় কঠিন দাড়ি টুপি থাকলেও মুনাফিক হতে পারে ইসলামের কথা বলার পরেও মুনাফিক হতে পারে সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে কাজ করি আবার রাতের আতারে যায় ইসলাম নামের গাছের গোড়া কেটে দেয় কথা বলেন ঠিক কে না ওদের সেনা বড় কঠিন বাজান গো আমার কত মানুষ আছে পৃথিবীর জমিনে তাকায় দেখবেন ভাই আমরা একটা কোরআনের মাহফিল করব কয় অনুমতি দিয়ে দিলাম আবার বিকেল বেলা থানায় ফোন দিয়ে বলে যেভাবেই হোক ঠেকান কথা কোন না জনগণের মুখের দিকে তাকায় হ্যাঁ বলছি কিন্তু কোরআন বুঝলে আমাদের সমস্যা আছে কারণ আমি চাই না আমার এলাকায় কোরআনের আওয়াজ হোক কোরআনের কথা চলুক আছে না নাই এ বাজান গো আমার ওদের সেনা বড় কঠিন মুনাফিকদের সভা বলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কোন জায়গা
কতকাল করবি রে শয়তানি ওদের সবা বলো নিজের পথ নিজের রাস্তা ক্লিয়ার রাখার জন্য নিজের হাতে মার্ডার করে নিজের হাতে হত্যা করে আবার সকালবেলা নিয়ে যায় নেকা কান্নার অভিনয় কইরা ফুলের মালা লাশের উপরে দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল মাল্লিকা নে শয়তান কথা কন না কা আপনারা আছে না না এই জন্য ভাইরা আমার কাফেরদের দ্বারা ইসলামের যত না ক্ষতি হবে ইহুদিদের যারা ইসলামের যত যত না ক্ষতি হবে নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা সবচাইতে ইসলামের বেশি ক্ষতি হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য ইমানদারদেরকে এই কথা ক্লিয়ার রাখতে হবে হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে কথা বলেন না কেন এই জন্য ভাইয়েরা আমার আমাদের সমাজে তাকায়া দেখবেন চিন্তাই করা যায় না যে এই লোক মুনাফিক হতে পারে কথা বলেন না কেন চিন্তাই করা যায় না আছেন আছেন টাকার বান্ডিল যেই দিকে পর কথাবার্তার সাই সেই দিকে রাগ রাগ করছেন মনে হয় আপনারা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমিন আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে সূরার নাম আল মুমিনুন সূরাল মুমিনুন চলুন জবান ছেড়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার রব্বাকা ফাকাব্বির তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব ভরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তান টিকতে পারে না একটু আওয়াজ দুর্বল দিলে হবে না যদিও মানুষ কম মনে করেন না আলোচনা খারাপ হবে একদম একটু সহযোগিতা করেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বক্তার বাড়ি হিট আর তাহলে কিছু আছে কারণ আপনাদের স্পিরিট আমাকে বুঝাই দিবে যে না এই জায়গায় কি চলবে কি চলবে না কথা কন না কেন হ্যাঁ নীরব ভূমিকা বলেন একটু আওয়াজ দেন জাগতে হবে কথা বলেন না কেন মুসলমানের জাগার দরকার আছে না না বাইরে আমার বিতাড়িত মুদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সীমিত হলো আল্লাহর নামে শুরু করছি সূরা আল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون اے بازان کو امر بولن تو اس سورت نازل شان نزول اسنا نہیں নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ডেকে বলেন আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাছি নাই বামে তাকায় মৌমাছি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করেন হযরত ওমর ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর আমার নবীজি কোরআনুল কারীম রিসিভ করতেছেন বলুন আল্লাহু আকবার মৌমাছির বন বন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয় নবীজি যখন খোরার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইত ওহির ভারে ঘোড়ার পা গুলো বালির সঙ্গে ডেবে যেত বাজানো গো আমার আমার নবীজি যখন দাঁড়িয়ে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইত ওহির ভারে নবীজি আমার বৈশা পড়তেন বলেন আল্লাহু আকবার নবীজি উঠের উপরে থাকলে ওই নাজিল হইলে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত আম্মা জান আয়েশা ডেকে বলেন কনকনে ঠান্ডা রাত প্রচন্ড শীত ওই শীতের রজনীতেও যদি কোরআনুল কারীম নাজিল হইত আমি তাকায় দেখেছি কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে কনকনে শীতের মধ্যেও নবীজির শরীর মোবারক দিয়া টপ টপ করে ঘাম ঝরে বলেন আল্লাহু আকবার
এই কোরআনুল কারীম রিসিভ করা আমার নবীর জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল রে বাজান সেই কোরআনুল কারীম আমরা পেয়েছি 23টা বছরে কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে আমার নবী কত কষ্ট পেয়েছেন কোরআনের একটা ওয়েট ওজন আছে না নাই একজন সাহাবী রানীর উপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন সাহাবী রেখে বলেন নবীজি আমার যতক্ষণ আরাম করলো কষ্ট হলো না কিন্তু যখন কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো আমার কাছে মনে হচ্ছে আমার রানের উপরে কি যেন উঠায়া দিয়েছে কি যেন চাপায়া দেওয়া হয়েছে মনে হয় পাহাড় এক খণ্ড চেপে ধরা হয়েছে আমার রানটা মনে হয় ফেটে যাবে কোরআনুল কারীম রিসিভ করা তাহলে কত কষ্টসাধ্য ব্যাপার আমার নবীজির কাছে ছিল ইমদাদি লাইব্রেরি ছাপাইয়া দিয়েছে কাগজের কোরআন ঘরে ঘরে আছে কিন্তু কোরআনের সম্মান মর্যাদা আমরা কপাল পোড়া মুসলমান আজও দিতে পারলাম না এ ভাইয়েরা আমার হযরত উমর ডেকে বলেন কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন নবী গো এ 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দার 7টা গুণাবলী আলোচনা করেছেন কোন মুমিন বান্দা যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে জোরে কোন সুবহানাল্লাহ বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই সাতটা গুণ অর্জন করতে পারে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফেরদাউস হুম ফিহা খালিদু আমার আল্লাহ বলেন তাদেরকে উত্তরাধিকারী বানাবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা যুগের পর যুগ থাকবে চিরস্থায়ীভাবে বসবাস করবে কোনদিন বের করে দেওয়া হবে না জোরে বলেন সুবহানাল্লাহ মাত্র কয়টা গুণাবলী 7টি জোরে বলেন কয়টি শুনবেন না বাড়ি যাবেন রাগ করতেছেন আমার উপরে কষ্ট হচ্ছে বাজা ভূমিকা দিচ্ছি না ডাইরেক্ট আলোচনা করতেছি এলোমেলো করার সুযোগ নাই যুবক তোমাদের কষ্ট হচ্ছে মনে হয় তোমাদের আলোচনা আছে সেটা 4 নাম্বার গুণাবলী পর্যন্ত শোনা লাগবে আর না হলে হবে রাগ করতেছেন আপনারা মনে হয় মা বোনেরা আছে না ওনাদের জন্য আছে যেটুকু সময় পারি ইনশাআল্লাহ কাজে লাগাবো কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আপনারা কোন কারণে রাগ ক্ষোভ মনের মধ্যে আছে এ বাজান গো আমার আল্লাহর কোরআনের কথা যত সুন্দরই হোক না কেন কিছু মানুষের মনের মধ্যে জ্বলবে কিছু মানুষের মনের মধ্যে কষ্ট হবে আপনারা বলেন তো সুদ করে সামনে সুদের আলোচনা করলে খুশি না বেজা ও কি দিনাজপুর থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে যারা ঘুষ খায় দুর্নীতি করে ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে না উষ্টা খায় আল্লাহর সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনের বোরকা পরে না পর্দা করে না জিন্সের বেন গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায় পিছন দিকে তাকালে মনে দুটো সুবের গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে ওয়াজ করলে খুশি না বেজা পর্দার ওয়াজ করলে ওরা খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত খুশি হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাজান পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না গোলাম রব্বানির মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানের বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গাম্বররা সমস্ত বাধার প্রাচীরকে ভেঙে তছনছ করে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনারা আমার প্রিয় নবী কোরআনের সোনালী সমাজ কায়েম করতে গিয়ে রক্ত দিয়েছেন সাহাবায়ে কিরাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন বন্ধুগণ আমার আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনে দিন প্রচার করতে গিয়ে আমার নবী যদি রক্ত দিতে পারেন সাহাবায়ে কিরাম যদি রক্ত দিতে পারেন সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো রক্ত দেওয়া লাগে সাহাবায়ে কিরামদের মতো রক্ত দেওয়া লাগে কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দু হাত তুলে আল্লাহকে একবার দেখান
লিল্লাহি তাকবীর হাত খাড়া করেন হাত টান টান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জীবনের মালিক কে এই যুবক ভালো করে বলে এই জীবনের মালিক কে প্রেম করবি আর স্বপ্নপুরের পার্কে বৈশা প্রেমিকাকে ডায়লগ দিবি এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে চলেন আমরা আলোচনা শুরু করি ভুলে গেছেন মনে হয় তাহলে আমার নবী জি ডেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার উপরে 10টি আয়াত কারিমা নাযিল করে জানায়া দিলেন আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণ দিয়ে তার জীবন সাজাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনুন অবশ্যই মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা সফল কারা ঈমান এনেছে যারা সফল হবে তারা ঈমানদার ছাড়া সফল হওয়ার কোনো চান্স নাই ঈমানদাররাই সফল হওয়ার ক্ষমতা রাখে আল্লাহু আকবার বলেন আমরা মনে করি টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল যশ কেদি সবাই শুনে জানে লোকটা সফল মানে ব্যবসায়িক দিক দিয়ে সফল না আল্লাহর কাছে টাকা ক্ষমতা এগুলোর চার পয়সা দাম নাই ওই রিকশাওয়ালার ভিতরে ঈমান যদি মজবুত থাকে রিকশাওয়ালা যদি গোলামির মতো গোলামি করতে পারে ওই রিকশাওয়ালা আল্লাহর কাছে সফল এবং সবচাইতে দামি ওই জো বাইডেনের দাম আল্লাহর কাছে নাই কথা কোন ঠিক কেনা এই জন্য বাজানো গো আমার আল্লাহ দেখে বলেন কদা ফালাহাল মুমিনুন অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহর কাছে সফল হবে তারা কলিজার মধ্যে ঈমান আছে যাদের কথা বলেন না কেন আপনার টাকা নাই ক্ষমতা নাই তাতে কোনো সমস্যা নাই আপনার দেহের ভিতরে ঈমান নামের সম্পদ আছে আপনি হলেন পৃথিবীর সবচাইতে দামি মানুষ যার ভিতরে ঈমান নামের সম্পদ আছে তার আর দুনিয়া লাগে না কারণ ওই ঈমান নামের সম্পদ দিয়া এমন একটা জান্নাতে যাবে এমন একটা জান্নাতে যাবে আরে আসমানের মালিক যদি কাউরে সবচাইতে ছোট জান্নাতটাও দেয় তাও যদি 10টা দুনিয়ার সমান হয় আর কিছু লাগে কথা বলেন না কেন দুনিয়াটা কত বড় দেখেছি কখনো আরে নিজের জেলাটা কত বড় তাও তো দেখি নাই বাংলাদেশটা কত বড় তাও তো দেখি নাই পাশের দেশ ভারত কত বড় দেখি নাই পাশে পাকিস্তান কত বড় দেখি নাই আফগানিস্তান ফিলিস্তান মিশর সৌদি আরব কত বড় দেখি নাই এর চাইতে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে 228টা রাষ্ট্র বাজান গোমার সমান পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম না কোন দেশটা কত বড় এই দুনিয়ার সমান যদি 10টা দুনিয়ার সমান আল্লাহ যদি জান্নাত দেয় এক বান্দারে আর কিছু লাগে জোরে বলেন আর কিছু লাগে তাহলে আমি আমার ঈমানটাকে দামি বানাইয়া পরকালটাকে দামি বানাইয়া যদি মালিকের দয়ায় জান্নাতে যায় আমার ঠেকাই কি সুবহানাল্লাহ কোন আরে দুনিয়ার আনন্দ ফুর্তির তো একটা নির্ধারিত সময় আছে কিন্তু আখিরাতের আনন্দ জান্নাতের আনন্দ এর অফুরন্ত নিয়ামত এই আনন্দের কোনো সীমানা নাই আল্লাহু আকবার বলেন জীবনে বুড়াও হবেন না শিশু হবেন না সারা জীবন ইয়াং স্টার ইয়াং স্টার ইয়াং স্টার আল্লাহু আকবার বলেন হে বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনেন তাহলে আল্লাহ বলেন কদা ফুলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা ঈমান জানো না হারায় এটা লক্ষ্য রাখলে সব সময় ধরে রাখা লাগবে কি কি কারণে ঈমানটা নষ্ট হয় কোন কোন কারণে আমি বেঈমান হয়ে মারা যাব এই দিকগুলো খেয়াল রাখা লাগবে এইবার চলেন গুণাবলীগুলো খুব দ্রুত বলতে হবে এক নাম্বার আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার মুমিন বান্দার গুণাবলী যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত কুজু কুজু ভাবনে আদায় করে যারা সলাত আদায় করে একমাত্র দিলের মধ্যে ভয় নিয়ে কার আরো জোরে বলেন কার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো হ্যাঁ কত কতই ভয় করার মতো ভয় করো তাহলে আপনি আমি যখন সালাত আদায় করতে দাঁড়িয়ে যাব বাজান কো আমার দিলের মধ্যে বিবির কথা ভাবা যাবে না সন্তানের কথা ভাবা যাবে না ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না আপনি আমি যখন সালাত আদায় করতে মসজিদে যাব একমাত্র শুধুমাত্র দিলের মধ্যে ভয় থাকবে কার আরো জোরে বলেন কার আপনি আমি যখন সালাতে দাঁড়াবো মনে মনে ভাবতে হবে বাজার যে আমি সালাত আদায় করতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাত আদায় করার দৃশ্য দেখতেছেন জোরে বলেন আল্লাহু আকবার আপনি আমি সালাত আদায় করব আর মনে মনে ভাববো এই কথা যে আমি সালাত আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে এই রকম ভয় নিয়ে সালাত আদায় করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন কিভাবে সালাত আদায় করেছিলেন যিনি বলেন আপনারা আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে আম্মা জান আয়েশা দেখে বলেন দয়ার নবী কিভাবে সালাত আদায় করতেন জানেন আমার নবীজি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতেন বাজান এত লম্বা সময় নবীজি দাঁড়িয়ে থাকতেন আমার নবীজির পা মোবারক ফুলে যেত আল্লাহু আকবার এত লম্বা সময় রুকু করতেন এত লম্বা সময় সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে উঠবেন না কোনোদিন সিজদা থেকে উঠবেন না এত লম্বা টাইম ধরে সিজদাতে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন দেখি বিছানা ভিজে গেছে আমি তাকায়া দেখি মনে হয় পানি পড়ে ভিজে গেছে কিন্তু না না আমি আয়েশা তাকায়া দেখি দয়ার নবী রহমতের নবী এত কান্না করতেছেন এত কান্না করতেছেন নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানা ভিজে গেছে নবী যখন সেজদা থেকে মাথা উঠালেন আমি তাকায়া দেখি নবীজির চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজে ভিজে নবীজির জুব্বা মোবারক ভিজে গেছে নবীজির সিজদার জায়গা ভিজে গেছে পুরো বিছানা ভিজে গেছে আমি বলি নবী গো এত কান্না আপনি কেন করেন কি হয়েছে আপনার বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ও আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করার আশায় হে বাজান গো সেই নবীর জীবনের কোনো গুনাহ নাই নবী জন্মের আগেও মাসুম জন্মের পরেও মাসুম এরপরে নবী যে দিনের মধ্যে 70 থেকে 80 বার ইস্তেগফার করতেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এই আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য ওযু লাগবে না আলাদা সময় লাগবে না রে যুবক চোখ খুললেই তো পাপ চোখ খুললেই তো পাপ চতুর্দিক যদি পাপ আর পাপ গুনাহ আর গুনাহ চতুর্দিকে তাকায় দেখি নিজের জীবনটাই তো গুনাহে বরবাদ করে ফেলেছি এজন্য সকালে বিকেলে উঠতে বসতে হাটে বাজারে মাঠে ঘাটে পুকুরে যেখানে থাকো না কেন সব সময় জিহ্বার মধ্যে রেখে দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো পড়ার জন্য কি লাগে না ওযু লাগে না এবার জানবো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমি যে কথা বলতে চাই আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী সিজদার মতে লম্বা টাইম কাটায় দিতেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন মুমিনদেরও কান্না করার দরকার আছে না নয় মুমিনরাও সিজদাতে কাঁদবে আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আল্লাহু আকবার বলে যারা রাতের পর রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দিয়ে কাটায় দন্না ঈমান থেকে কাটায় আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কি বলে জানেন মালিকের কাছে কাঁদতে হবে রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা ও মালিক ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও বারবার মালিকের কাছে প্রার্থনা করব একটা আগুন থেকে সেই আগুনের নাম হলো জাহান্নামের আগুন কারণ এই আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই কেমন জায়গা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মাকামা
নিশ্চয় আবাস স্থল হিসেবে আশ্রয়ের জায়গা হিসেবে জাহান্নাম কত না নিকৃষ্ট কত না নিকৃষ্ট ওই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না তাহলে মালিককে সিজদা দেওয়ার মতো সিজদা দেওয়ার দরকার আছে না নাই মশার মাছার উপায় নাই আগে মশা মার তারপরে সুরা পড় কতক্ষণ লাগে ঠ্যাঙে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখো খাবু খা মানুষজন স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলেন এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলাহু সালাত শেষে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন কেন কি হয়েছে দেখো বলে স্বামী গো আপনার সন্তান খেলাধুলা করে আমি মানুষজনকে ডাকলাম সন্তানটাকে বিষাক্ত সাপ ধরেছিল আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম আপনার চোখের সামনে এত ঘটনা ঘটলো ও স্বামী আপনি কি কিছুই টের পান নাই হযরতে তালহা রেখে বলে বিবি রে নামাজের মধ্যে ভালো করে শোন নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না কতটা মনোযোগ হইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল একবার জিজ্ঞাসা করলেন আলী সিজদার সময় তোমার মন থাকে কোথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেকে বলেন নবী গো আমি যখন সিজদা দেই আমার মনে এরকম হয় যে আমি মনে হয় মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি কোন সুবহানাল্লাহ 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 তাদের মন যাই কই আর আমাদের মন কই থাকে কথা বলেন না কেন আমরা যখন নামাজের ভিতরে তারা আমাদের মন খালি ছটফট করে কথা বলে না কেন আমাদের মন কি করে ছটফট করে দুনিয়াবি কাজে নানান চিন্তে কারণ আমাদের পাগল মন কি মন কথা কর না কেন কি মন পাগল মহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে কথা কন না গ্রাক করছেন আপনারা আমাদের মনের মধ্যে খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসে দুনিয়ার এত কথা মনে হয় নামাজের মধ্যে এত কথা মনে হয় কয় রাকাত পড়ছি ভুলে গেছি কয়টা সিজদা দিছি ভুলে গেছি বিসমিল্লাহ দিয়ে হইছে কি না ভুলে গেছি কথা কন না কে বাপ রে বাপ দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে চার রাকাত মানে ফুরজি গতি নামাজ কথা কন না কে এলে টু জি ওয়ান জি কাজ করে না বাপ রে একটু স্লো হবে তা না এত স্পিরিট ইমামের চার রাকাত আর মুসল্লির চার রাকাত ইমামের দুই রাকাতের আগে মুসল্লির চার রাকাত পড়াশে আসছে হুজুর জিগায় ভাই কি দিয়ে বললেন ভাই এত স্পিরিট কয় আপনাদের সোর্স কম তো মানুষের বেশ খানার আলসেমি ধরছে নামাজ কি আর এত সময় লে পড়লে যত তাড়াতাড়ি পড়বেন তত তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হবে নাউজুবিল্লাহ কর আর ধরে কর নাউজুবিল্লাহ আর তারাবি আসলে তো নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মনে কথা বল নাকি আপনারা খারাপ লাগতেছে মনোযোগ দিয়ে সলাত করে মনোযোগ মনোযোগ সলাতে মনোযোগ দিতে হবে এমন ভাবে সলাত আদায় করতে হবে মনে করতে হবে আমি সলাত আদায় করতেছি আসরের মাগরিব পর্যন্ত আমি নাও বাঁচতে পারি এটা আমার জীবনের শেষ সলাত হতে পারে এই জন্য আমি আসরের সলাতটা দশ মিনিট চার রাখা দশ মিনিট সময় দিলাম সমস্যা আছে কথা বলেন সমস্যা আছে সলাতে কোনো তাড়াহুড়ো করা যাবে না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক স্যার এখন আমিন আমি যদি সলাৎকে নিয়েই বুঝাই দুই তিন ঘন্টা কে দুই তিন দিন ওয়াজ করে শেষ হবে না এতটুকু শুধু বলতে চাই সলাৎ যখন আদায় করবেন দিলের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহর ভয় নিয়ে আমরা সলাৎ আদায় করব সময় দিয়ে সলাৎ আদায় করব কোনো তাড়াহুড়ো করব না বাপ রে বাপ মুরব্বি চাচা ওযু করতে যা তাড়াহুড়ো এত জোরে ওযু করছে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ চাচা পিছলে খায় লুঙ্গি একদিক চাচা একদিক তাও বলে আল্লাহ একবার মানে আর জামাত ধরা দিয়ে কথা কে বলছে আপনাকে এত তাড়াহুড়ো করে যাইতে জামাত শুরু হয়েছে এরপর আপনি দৌড়াইতে পারবেন আস্তে আস্তে যাবেন কেন পনেরো বিশ মিনিট আগে আজান দেয় এর আগে কি করছেন কি সাতির কাপড় ধুছিলেন
কি করছেন নিলেন হ্যাঁ রাগ করতেছেন আপনারা বাপরে বাপ ও ঠিক নামাজ শুরু হবে 1:30 মিনিটে 8:29 আইসে ছেলা দিল ভাই তাড়াতাড়ি ওযু করেন বারে কত লোক দাঁড়িয়ে আছে ভাই আমরা তাড়াতাড়ি ওযু করি পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে তোর সুপাত দাঁড়ি দাঁড়িয়ে আছে ঠিকই আছে ওযু কি তাড়াতাড়ি কি কেমনে ওযু তাড়াতাড়ি করবে সুন্দর করে ওযুটা ওযু যদি সুন্দর না হয় সালাত হবে কথা বলার না কেন হ্যাঁ নামাজের চাবি কাটি হলো ওযু ওযু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে আপনার সালাত হবে না কথা বলেন নাই কে এইজন্য ওযুটা অবশ্যই সুন্দর হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে কোন আমিন তাহলে সালাত আদায় করব কার ভয়ে জোরে বলেন কার ভয়ে এক নাম্বার গুনাহ বলি যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুজু খুজু ভাব নিয়ে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া আল্লাহর ভয় নিয়া আল্লাহকে সন্তুষ্টি করার আশায় আল্লাহকে খুশি করার আশায় রুকু সেজদা করে তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে জোরে কোন আমিন দুই নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদু মমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প আলতু ফালতু গল্প দুনিয়ার নানান পেশাল পারে এক জায়গায় বসে মুখ দিয়ে এত বাপরে বাপ মানে খই ফুটতেছে এক জায়গায় বসলি এত সমালোচনা মনে গিবত কমিটি সভাপতি থেকে দেরি বসে আছে কথা কন না কেন উমুক খারাপ তুমুক খারাপ উমুকের সমালোচনা তুমুকে উমুক হুজরে এই করছে তুমুক তুমুক বাপ রে বাপ আরে উমুক তুমুক খারাপ কইয়া তিন আঙ্গুল তো তোমারে বলে তুমি কয় নাম্বার খারাপ মানুষের সমালোচনা না কইরা নিজের আত্ম সমালোচনা করেন নিজের ভিতরে কি ভুল ত্রুটি আছে সেগুলো তারাশ করেন বারবার কথা বলেন ঠিক কে না কারণ মানুষের ভুল ধরতে ধরতে চোখের ভিতরে এত রঙিন চশমা পড়ছে নিজের ভুল আর ভুলই মনে হয় না অতসব নিজে ভুলের সাগরে ডুইবে আছে কথাকে বোঝা গেল মানুষের সমালোচনা করে আপনার লাভ নাই বরং লস শুধু কি লস সাকর নামক জাহান্নামে যারা যাবে ওদের একটি অপরাধ থাকবে আমরা কি করতাম অকুননা নাখুদু মাল খাইদিন আমরা দুনিয়াতে সমালোচনা করে মজা নিতাম সমালোচনা করে মগ্ন থাকতাম ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা হইতো ওই সমালোচনাতে আমরা অংশ নিতাম তাহলে সমালোচনাকারী থাকবে সাকর নামক জাহান্নামে তাহলে আমরা মানুষের সমালোচনা থেকে বর্তমানে বাংলাদেশে সবচাইতে এই জিনিসটা বর্তমানে বেশি চাষাবাদ হচ্ছে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে নাম হলো কি মানুষের কি করা সমালোচনা করা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমিন তাহলে অনার্থক কথাবার্তা বলা যাবে না মুমিন জবান যে সেই কথা বলবে যে কথা বললে সব হয় কারণ জবানের হিসাব না হবে কার কাছে আল্লাহ রাসূল বলেন তোমরা দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো দুই চোয়ালের মাঝখানে নরম জুব্বা আর দুই রুরের মাঝখানে লজ্জাস্থান এই দুইটার হেফাজত যদি তোমরা করতে পারো আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম আল্লাহু আকবার বলে আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার হলাম আল্লাহু আকবার বলে এইজন্য বাজান জবান আল্লাহ দিয়েছে আলতু ফালতু কথা বলার জন্য নয় কারণ প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে কার কাছে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না তার এই কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই এইজন্য কথা বলতে গেলেও হিসাব করে বলা দরকার আছে না নাই মুমিন জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথাগুলো বললে সব হয় মুমিন সমাজে সেই কাজগুলো করবে মুমিনের টাকা হলে সিনেমা হল বানাবে না যাত্রা গান আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মুমিনের টাকা হলে মদের বার দেবে না মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে খরচ করবে পুকুরের ঘাট বানাবে 10টা ফলের গাছ লাগায় দিবে বাজান গোমার এতিম অসহায়দের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে মুমিনের অর্থ অনার্থক কাজে খরচ হবে না ভালো ভালো কাজে খরচ করা লাগবে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না কান আছে দেখে গান শুনবেন ধুম বাসলে ধুম শোনা যাবে না কুসকুস হতা হে শোনা যাবে না রূপবান না আছে কমর দোলায় শোনা যাবে না কথা কন্যাকে রূপবান না আছে কমর দোলায়া আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায়া ঝোলায়া এখনো সময় আছে যুবক আজে বাজে অশ্লীল গান শোনা বন্ধ করে দাও আজে বাজে আলতু ফালতু গান শুনে জীবনের সময়গুলো নষ্ট করো না কান আল্লাহ পাক দিয়েছে ভালো জিনিস শ্রবণ করার জন্য হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তেলাওয়াত শুনতে হবে অশ্লীল গান বন্ধ ফাই কথা শোনা যাবে তার মানে দুই নাম্বার গুনাহ বলি অনার্থক কথা বলা যাবে না মুমিন সেই কথা বলবে যে কথা বললে সব হয় মুমিন সেই সেই কাজ করবে যে কাজগুলো করলে কি হয় সব হয় মুমিন সেই সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে
আর গুনাহ আছে যেখানে মুমিন নাই এটা হলো দুই নাম্বার গুনাহ বলি তিন নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন মুমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয় মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে প্রতি বছরে একবার যাকাত দেবে কার ভয়ে জাকাত হলো মালের ময়লা জাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করবে জাকাত যদি অর্থ জমা রাখেন বাজার আল্লাহর রাস্তায় না বিলান এই জাকাত আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে এইজন্য মুমিন বান্দাকে হিসাব করে করে বছরে জাকাতটা একবার ফরজ করে দিয়েছেন কে নামাজ যেমন ফরজ জাকাত তেমনি ফরজ বাজার গো আমার আল্লাহ কেন জাকাত দিয়েছেন ইসলামের ভিতরে এর বিরাট বড় একটা আলোচনা আছে বলার সময় না এতটুকু শুধু বলি বাজান আল্লাহ পাক যাকাত দিয়েছেন কোন সমাজের অর্থনীতি যদি যাকাত ভিত্তিক হয়ে যায় কোন সমাজের মানুষগুলো যাকাত যদি সঠিকভাবে আদায় করা হয় যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য যাকাত আসছে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহু আকবার স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়ে গেল যারা মানুষ নিচ্ছে নিয়ে গেল মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না কারণ আমরা শিখেছি যাকাত মানে শাড়ি লুঙ্গি কথা কোন নাইকা নিজের পরনে পরে থাকা আমানো শালঙ্গি 500 টাকা 700 টাকা 1000 টাকা দাম আর গরিব কে দেয় লেটন লুঙ্গি 200 টাকা দাম পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায় কথা কোন নাকি আপনারা নিজের বউরে পরায় 2000 5000 টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে যাকাতের শাড়ি দেয় 300 টাকা দাম তুইয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না ওই শাড়ি তোর বউরে পরা ওই শাড়ি তোর মেয়েরে পরা কথা কোন যাকাত মানে শাড়ি লঙ্গে নয় আর দিলেও 5000 দেওয়ার দরকার নাই 500 দেন ভালো দেন 100 দেন ভালো দেন ভালো দেন ভালো দেন ভালো দেন হযরত ওমর ফারুক দেখে বলেন যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও কিভাবে দেবে কিভাবে দেবেন আপনার 5 লাখ টাকা যাকাতের অর্থ এসে গেছে মনে করেন এই 5 লাখ টাকা যাকাতের এসে গেছে বাজার ওই ছেলেটা বেকার বসে আছে আপনার এলাকার ওই ছেলেটার নেন নিয়ে যা ওরে পুলের হাতে একটা চায়ের দোকান দিয়ে দেন ও চা বিক্রি করে একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল জীবনে আর কারো কাছে হাত কথা কোন যাকাতের অর্থ এমন ভাবে দিতে হবে যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে আর কারো দুয়ারে যাকাত নেওয়ার জন্য লাইন না দেওয়া লাগে জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে যেহেতু রাষ্ট্র আমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের সমাজে নাই যাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ দেয়া ফরজ আর সুদ ভিত্তিক অর্থনীতি শয়তানের হারাম সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন সমাজে থাকবে ততদিন সমাজের উন্নতি হবে না যখনই যাকাত ভিত্তিক অর্থনীতি আসবে সব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে কথা বলে ঠিক কে না যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজ চালু করার দরকার আছে না নাই আর যাকাত বড় লোকের দেওয়া ফরজ গরিবের খাওয়া ফরজ নয় গরিব যে আপনি গরিবকে যে যাকাতের অর্থ দিলেন অনেক বড় লোক মনে করে আমি যাকাতের অর্থ গরিবকে দিয়ে দয়া করলাম আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মনের মধ্যে এই চিন্তা যেন ভুল ক্রমেও না আসে আপনি যাকাতের অর্থ দিলেন গরিব আপনার যাকাতের অর্থ গ্রহণ করলো আপনার যাকাত দেওয়া ফরজ গরিবের যাকাত খাওয়া ফরজ নয় এই গরিব আপনার যাকাতের অর্থ গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব পরলোককে দয়া করছে ভুল বুঝলেন মনে সঠিকটা বুঝতে পারছেন আমার কথা গরিব আপনার বাড়িতে যাকাতের অর্থ নেওয়ার জন্য লাইন দেবেন আপনি গরিব খুঁজে যাকাত দেবেন এটা আপনার ওয়াদা কথা বলেন নাকি আপনার যাকাত দেওয়া ফরজ এটা দেওয়াই লাগবে না দিলে আপনার বিপদ এইজন্য আমি যে গরিবকে যাকাত দিলাম আমি যে গরিব খুঁজে পাইছি যাকাত দেওয়ার জন্য ওই গরিব যে আমার যাকাতের অর্থ নিয়েছে তার মানে গরিব আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার এজন্য বাজান গমার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে আমার বাংলাদেশ হবে দারিদ্র মুক্ত তাছাড়া কিয়ামতের আগেও কেউ বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না যত স্বপ্নই দেখানো হোক বাজান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে কেবলমাত্র আমাদের সমাজ দারিদ্র মুক্ত করা সম্ভব কথা বলেন ঠিক কিনা কারণ এখনো মানুষ ডাস্টবিনের খাবার কুড়া খায়
এখনো কত মা 50 100 200 টাকার বিনিময়ে इज्जत কে বিক্রি করে পেটের খাবার জোগাড় করে কথা বলেন ঠিক কি না এজন্য বড় বড় কথা এক জায়গায় বলা সম্ভব কিন্তু সব জায়গায় সুখ পৌঁছানো কঠিন সব জায়গায় শান্তি পৌঁছানো কঠিন আর সব জায়গায় শান্তি মিলবে তখন আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম হবে যখন আল্লাহর আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া সমাজের সব জায়গায় সুখ পৌঁছানো অনেক কঠিন কথা বলেন ঠিক কি না এ বাজানো গো আমার তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই আল্লাহ আমাদের সমাজের বড় বড় লোকদেরকে যাকাত বুঝে শুনে দেওয়ার তৌফিক দান করুক জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন এ বাজানো গো আমার কষ্ট পাইছেন আপনারা মনে না বিরক্ত হইছেন আমার কথা তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছে আপনারা মানুষকে দিয়ে কর্মস্থানে ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ ওই ছেলেটা বেকার বসে আছে ওর যাকাতের টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন ও চালায় চালায় সংসারের জন্য রোজগার করুক ওই যে একটা মহিলা আছে বিধবা নারী 300 টাকা শাড়ি দিয়ে কি লাভ ওরে 1 লাখ টাকা দিয়ে দেন অথবা দুইটা গরু ছাগল কিনে দেন দুইটা ছাগল কিনে দেন একটা সেলাই মেশিন কিনে দেন ওগুলো লালন পালন কইরা ওই সেলাই মেশিন চালায়া আর ভাগ্য যেন ঘুরাইতে পারে কথা কা ঠিক কি না এরা কলিজাটা বড় করে দেন যারা দিবেন একটু বেশি দেন ওই পুরো এলাকায় যাকাতের টাকা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি কথা কোন বকে বাপ রে বাপ 200 করে 500 করে দিয়ে দিতে পুরো গ্রাম পৌঁছায় আর মানুষের বাবা না হয় হয় দিছে 500 টাকা দিছে ভালো হোক আল্লাহ ভালো করুক এটা করা যাবে না আপনার 5 লাখ আসুক 2 লাখ আসুক 3 লাখ আসুক 10 লাখ আসুক আপনি খুঁজে খুঁজে এলাকায় 10টা গরীব মানুষকে চয়েস করে 10টা মানুষকে গোপনে টাকাগুলো দিয়ে দেন আর বলেন ভাই এটা দিয়ে আপনি নেন আমি আমি জান আর কোনোদিন না দেখে আপনি মানুষের কাছে হাত পাচ্ছেন এটা দিয়ে একটা কিছু পুরে খান কথা কোন ঠিক কি না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন আর যাকাত দেওয়ার মতো ধনী আল্লাহ আমাদেরকে বানায় দেন জোরে কোন আমিন আল্লাহর পয়গম্বর মুসা নবীর একটা ঘটনা ছিল আসলে বলার তো এইভাবে সময় নাই এই জায়গায় যাকাতের একটা ঘটনা ছিল বলতে গেলেও তো আধা ঘন্টা লেগে যাবে কিন্তু আসলে তো সলাত আছে আমাদের কথা বোঝার নাই এইজন্য যাকাত দেব কার ভয় আল্লাহ আরো জোরে বলুন যাকাত দেব কার ভয় আল্লাহ যাকাত দেব নিজের মালকে পবিত্র করার জন্য যাকাত দেব নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যাকাত দেব আল্লাহ ফরজ করে দিয়েছেন বিদায় আমি দেব ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين هم لفروجهم حافظون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি নিজের দের যৌবনটাকে সংযত রাখা যুবক ভালো করে বুঝ নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা মনে চাইলে যুবক তোমার যৌবন হোটেলে বিক্রি হতে পারে না তোমার যৌবন পার্কে বিক্রি হতে পারে না মুমিনের যৌবন খরচ হবে কোথায় হালাল স্ত্রীর কাছে কার কাছে রাগ করতেছেন আপনারা আমাদের দেশের যুবকেরা 15 16 বছরে যৌবন প্রাপ্ত হয় এরপর থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে খাড়া ও তো নিজের পায়ে খাড়া হয়েছে নাকি মা বাবা তার ঢাল দিয়েছে কথা বলেন মা বাবার কাছ থেকে কি ভাগ নিয়েছে নাই নাই নিজের পায়ে দাঁড়ায় আছে এরপরে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া আছে না নাই ভাই আছে না নাই ছেলেটার বয়স যখন 32 বছর হয় তখন বিয়ে দেয় বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে কথা বলেন না কেন এজন্য ছেলে মেয়ে যখনই যৌবন প্রাপ্ত হবে তখনই তাদের বিবাহের ব্যবস্থা করা লাগবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে কোন আমিন তাছাড়া এই মেয়ে এই ছেলে যতদিন ফেসবুকে ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা পিকনিকের নামে অশ্লীলতা করবে যতদিন তার যৌবন অন্য কাজে খরচ করবে তার কিছু গুনার পার্সেন্টেজ মা বাবার অ্যাকাউন্টে বিকাশের মাধ্যমে জমা হবে ছেলেটা যখন যুবক হবে ওর প্রতি খেয়াল আরো বাড়াইতে হবে এই ছেলে তোমার কোচিং থেকে ফেরার কথা 7টায় তুমি 9টায় কেন আসলে 2 ঘন্টা কইছিলে কার সাথে ছিলে কি করছো এমন ভাবে রিমান্ডে নেওয়া লাগবে একদিন ভুল করলে যেন বাকি জীবন আর মনে থাকে এ কথা কর না কি আপনারা মেয়েটা ফেরার কথা বিকাল 3টায় ও কেন 5টায় আসলো বাকি 2 ঘন্টা কই ভাই স্পেশাল ক্লাস কার সাথে স্যারের সাথে না বন্ধুর সাথে খবর নেওয়ার দরকার আছে না না রাগ করতেছে মেয়েটাকে মোবাইল কিনে দিয়েছেন আপনারা ট্রাকের পিছনে লেখা দেখছেন ছেলেকে বাইক নয় জীবন দাও মেয়েকে মোবাইল নয় বই দাও নাকি ঠিক
মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও এরকম কিছু একটা লেখা আছে দেখছেন তো আপনারা তাহলে তার মানে বাইক ছেলেরে খারাপ করে আর মেয়েরে খারাপ করে মোবাইল কথা কি বোঝা গেল আর আমাদের সমাজের যুবকের আবার খুব সালা কয় হুজুর আমরা তো এমনি বুঝেন নাই জাস্ট বলি আচ্ছা আপনারা বলেন ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে জোরে জোরে কোন ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না আর মেয়েদের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না তুমি জাস্ট ফ্রেন্ড বইলা অজুহাত দাও দোয়া দেখাও কিছুই মনে হয় না কে রে পুরুষ ভাই তুমি কি হিজরে তোর বান্ধবী দেখে তোর কিছুই মনে হয় না তোর কি কিছুই নাই নাকি পুরুষ হলে আর অনেক কিছু মনে হবে আর যদি হিজরে হয় তো কিছুই মনে হবে না রাগ করতেছেন আপনারা এইজন্য বিয়ের আগে হোক আর পরেই হোক ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না 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 তারপরে আমাদের চার পাঁচটা করে বান্ধবী নাকি কোন কারো আবার এর চেয়ে বেশি 12 14 টা হয় আছে না নাই এরপরে আছে মেয়ে মা বোনদের মেয়েরা বলে না আমার একটা ভালো বন্ধু আছে ছেলে বন্ধু নাকি ভালো হয় ছেলে বন্ধু নাকি ভালো হয় কথা কন না কে ভাই ট্যাগ করতেছেন আপনারা কেমন ভালো ছেলে বন্ধুরেও ব্রাশ করে দেয় সুযোগ পাইলে কেমন ভালো ছেলের গোসলের পানি আগায় দেয় কেমন ভালো আমি আর বললাম না আপনারা বুঝেন না তো এগুলো বন্ধুত্ব রজুহাতে বান্ধবী রজুহাতে আমাদের যুব সমাজ পাপের সাগরে ডুব দিচ্ছে অভিভাবক হিসাবে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না না আপনার ছেলে কার সাথে কথা বলে খবর আপনার রাখতে হবে কথা বলেন না কেন কল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে আপনার পরিবারের ভিতরে আপনার কোনো দায়বদ্ধতা নাই আল্লাহ আমাদের হেদায়েত দান করুক সরে কোন আমি আপনার যুবতী মেয়ে একা একা পিকনিকের নামে চলে যেতে চায় আপনি সাইরা দিলেন অভিভাবক হয় আপনার একটু শরম করে না 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 ওই স্কুলে সবাই যাচ্ছে ওই কলেজে সবাই যাচ্ছে একটু মজা করুক আমি কার ভিতরে মা বয়স্ক মানুষ আরে বেটা তোর থাকাউটি ফরজ কথা কোন না তুমি যদি থাকো তোমার মেয়ের সাথে তাহলে তোমার মেয়ে আর ওই স্বপ্নপুরে যায় ফুলের লেনা দেনা করতে পারবে না এইটা তোমার মাথার মধ্যে ঢোকে না তুমি অভিভাবক হইছো না মন খারাপ করছেন আপনারা মনে হয় এ বাজান গো আমার তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলে নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা মুমিনের যৌবন হিসাব করে খরচ করতে হবে বাজান কারণ এই যৌবন কালের ইবাদত আল্লাহ ভালোবাসে আর যৌবন কালে আমাদের মনে গুনাহ করতে ভালোবাসে এই শুন বাজান গো আমার যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে বিদায় যৌবন হেলায় কেলায় নষ্ট করা যাবে না কোনো পরকিয়া করা যাবে না কথা কন না কে 180 মাইল বেগে এখন পরকিয়া প্রেম চলে কথা কন দেখা নিজের বউডারে ভালো লাগে না পাশের বাড়ির ভাবি দেখলেই সালাম সালাম আলাইকুম ভাবি কেমন আছে দিন দিন আপনার সিয়ারা যা হচ্ছে ভাবি মনে হয় না আপনি দুইটা সন্তানের মা কি কায়দায় বাউন্ডা মারে কথা কন না কে এরকম করা যাবে না বাজান সালাম হালাল স্ত্রীকে দেন কথা বলেন ঠিক কি না সালাম মানে শান্তি পরিবারের শান্তি আসবে এ বাজান গো আমার অনেক লম্বা হয়ে যাবে বিলম্ব করব না যুবকরে আজকে পরকিয়ার কারণে অনেক সংসারে দ্বন্দ্ব পরকিয়ার কারণে অনেক পরিবার নষ্ট হয়ে যায় ছেলেরাও পরকিয়া করে মেয়েরাও করে কেউ কোনো দিক দিয়ে কম নাই কথা কন ঠিক কি না এ বাজান গো আমার এই সমাজটাকে যদি সুন্দর করতে হয় পরকিয়া প্রেমে এই অভিশাপ থেকে যদি সমাজটাকে বাঁচাইতে হয় প্রত্যেকটা স্বামীর উচিত বিবির প্রতি খেয়াল রাখা আর প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর প্রতি খেয়াল রাখা কথা বলেন ঠিক কি না আর দুজন দুজনের এমন পার্টনারশিপ হতে হবে দুজন দুজন দুজনকে এমন ভাবে বুঝতে হবে যাতে আপনার স্বামী কি বলতে চায় আপনি যেন বুঝে ফেলে দেন আপনার স্ত্রী আপনার কি বলতে চায় আপনি যেন বুঝতে পারেন দুইজনের মধ্যে বোঝাপড়া যদি ভালো হয় জীবন ভালো চলবে আর একে অপরের মধ্যে বুঝতে সমস্যা হলে সারা জীবন জ্ঞান জামলাই গিয়ে থাকবে ঝগড়া ফুরাবে
না কথা বলেন ঠিক কি না হে ভাইরা আমার একবারে আসরের নামাজ নিকটবর্তী বাজান মনে তো চাই অনেক কিছু বলতে কিন্তু বুঝতেই তো পারতেছেন এরকম হাজারো মাহফিল এক জায়গায় করে এক ওয়াক্ত আসরের সালাতের সমতুল্য হবে না এজন্য বাজান নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে চোখ খুললেই গুনাহ চোখ খুললেই গুনাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে যুবক সারা রাত তুমি ইমো ভিডিও কলে কারে দেখো দেখি মাথার কাপড়টা টান দাও এরপরে বাকি কথা থাক আমানত রক্ষা করা আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লি আমানাতিহি মুআহদিহি মুরাউন পাঁচ নাম্বার আমানত রক্ষা করা আমানত মানে জীবনটা আমানত আপনার বিবি আপনার কাছে আমানত ছেলেমেয়ে আমানত অর্থ করি সম্পদ আমানত নেতার কাছে জনগণ আমানত ই বক্তার কাছে শ্রোতারা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত একজন মালিকের কাছে তার চাকর বাকর যারা আমানত কথা বলেন ঠিক কি না আমানত বহু প্রকারের হয় কয়টা বলবো বলতে সময় নাই এক কথায় আমানত রক্ষা করা এটা মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণাবলী ছয় নাম্বার হলো ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে কাজে তা বাস্তবায়ন করবে মুমিন ছয় নয় বোঝে না মুমিন যা বলবে তা করবে ওয়াদা দিলে মুমিনের জীবন যাবে তা ওয়াদা ভঙ্গ করবে না এজন্য ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার আগে হাজার বার ভাববেন যে আপনি ওয়াদা প্রতিশ্রুতিটা রাখতে পারবেন কিনা কথা বোঝেন নাই ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা সাত নাম্বার আল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন সাত নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান যারা যত্ন সহকারে সালাত আদায় করে আসর পড়ার পরে মাগরিব পর্যন্ত যাদের মনটা মসজিদে টাঙানো থাকে কথা বলেন ঠিক কিনা